Coco! Coco! Hi! Coco! Good morning! এখন আমরা যাচ্ছি মর্নিং ওয়াকে। কালকে রাত্রির থেকে নিচের তলাটা পুরো মিটার লক করে দিয়েছে সিএসসি থেকে, কারণ প্রচণ্ড কারেন্টের সমস্যা হচ্ছিলো। সিএসসিতে খবর দেওয়া হয়েছিলো লক করে দিয়ে গেছে, শুধু ওপরতলায় কারেন্ট আছে। এখন সকাল থেকে বিভিন্ন মিস্ত্রিকে খবর দেওয়া হচ্ছে লাইনটা ঠিক করার জন্য, তা কাউকেই পাওয়া যাচ্ছে না। দেখা যাক কী হয়, ততক্ষণ ঝাটপাট আমরা মর্নিং ওয়াকটা সেরে আসি। তো চলো আজকে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করলাম। টাটা। আজকে তো আমাদের ফ্রিজতে কারেন্ট মারছিল, ওই জন্য সিএসসিকে ডাকা হয়েছিল। তো কালকে তো পুরো নিচে সিল্ড ছিল, আর এখন লোক এসে সারাতে, এখনও শুরু করেনি, সব দেখছে, এক্সামিন করছে। এই যে এখানে করছে, তুমি চলছে এইটাকে, খাদিমসের ব্যাগটাকে এরমভাবে মুড়িয়ে লাঠি মতো করেছে। এটাকে এখন একটু ভয় পায়, এটা দেখালে চুপচাপ হয়ে যায়, এটাকে ভয় পায় একটু। কামরাতে এলেই এটাকে দেখাই, তখন একটু ভয় পায়। এখনও নিচের সিএসসি লোকেরা এখনও নিচের লাইনটা এ করতে আসেনি, ঠিক করতে, পুরো যে সিল করে দিয়ে গেছিলো মিটার বক্সটা, এখনও আসেনি। এমনি আর্থিংয়ের যে সমস্যাটা ছিল বাইরের মিস্ত্রি ডেকে, সেটাকে ঠিক করা হয়ে গেছে। এবার সিএসসি লোক এলে পুরোপুরি ঠিক হবে। তো রান্নাবান্না সবই সকাল থেকে অসুবিধা হয়ে গেল, জলের মানে জল শেষ হয়ে যাওয়ার ভয়, রান্না করা সকালবেলা সকাল সকাল করা হয়নি, এই বেলায় করলাম। আর আসলে ভাবতেই পারিনি যে এসে সিল করে দিয়ে যাবে, মানে ফ্রিজ টিজ পুরো এত মানে পুরো শর্ট হয়ে গেছিলো, মানে হাত দিলেই একদম জোরসে কারেন্ট মারছিলো। তো টেস্টার নিয়েও দেখা হলো, মানে পুরো দমে কারেন্ট ছিল ফ্রিজের সমস্ত ডোরগুলো সাইডে, সেই জন্যেই ডাকা হলো সিএসসি লোকে, সে যে এসে এই কল করে দিয়ে যাবে ভগবান জানে। যাই হোক, তার আগে এরকম হলে পাম্পটাম আমরা চালিয়ে নিতাম, কিছুই করা হয়নি। যাই হোক, তবু জলটা ছিল, জল শেষ হয়ে যায়নি। তারপরে এসে যে মিস্ত্রি সারালো, তারপর পাম্প চালিয়ে জল টল নেওয়া হয়েছে। এখন আপাতত একটা টেম্পোরারি নিচেটা কারেন্ট রাখা হয়েছে, ওই দাদা এসে করে দিয়ে গেছে, এবার সিএসসি লোক এলে আবার পার্মানেন্টলি করে দেবে। তো আজকে সিম্পল রান্না করলাম, করে তো চলো লাঞ্চটা সেরে ফেলি। কোকোকে লাঞ্চটা দিয়ে নিই, আর এটাকে একটু বেঁধেই রাখতে হচ্ছে, কারণ কালকে বিশাল একটা উৎপাত করেছে। এই কোকো এইভাবে টেনে 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 এখন এই জিনিসপত্রটা আনতে শিখেছে, এইটা নেবে, ওর এইটার উপর খুব, তুই কি মাথায় বাঁধবি বাঁধবি তুই, আবার আবার সব টানে, কোথায় গাডার কোথায় ইয়ে, ওর খুব পছন্দ। সর, ওটা কি করবি নিয়ে, তুই ওই দেখো দেখো টানছে, দেখো তুই এটা নিয়ে কি করবি, আবার রিমোট আমরা কোথায় তুলে রাখবো রে সব জিনিস তোর জন্য। হ্যাঁ, উফ, আরে বাবা, পাগল করে দিবি তুই, এই যে এই এটা দিয়ে পেটানো হবে, কি হলো, সরো সরো সরো, ওদিকে যাও, কোকো মারবো কিন্তু আমি, দেখেছো, এটাকেও আবার ভয় পাচ্ছে না, দি দি মুখের মধ্যে দি একটা, দি দি দি, হ্যাঁ এটা দেবো না আমি তোকে, দেব না, তোকে সব দিতে হবে, নাম ওখান থেকে, মার খাবি কিন্তু, এটা দিয়ে মার খাবি, এই দি 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 দি, একদম টানবে না, সব ছাড়ো ছাড়ো না,
চলো 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 চলো। মা এখন খাবার দিচ্ছে, তো এখন লাঞ্চে চলে এসেছি। আজ লাঞ্চে খুব সিম্পল মেনু, দেখো ভাত, ঘি, ডাল সেদ্ধ, ফুলকপি আলু ভাজা আর ডিম সেদ্ধ। তো খেয়ে নিই, অলরেডি 3টে বাজে, অনেক লেট হয়ে গেছে, আজকে লাঞ্চটা করে নিই। ছোটানোর জন্য আর ও কিসের জন্য আসে, শ্যাওলা পাথর এসব খাওয়ার জন্য। এই তুই খেতে পাস না কোকো, তুই খেতে পাস না, এই খেতে দুষ্টুমি করছো, ওই জন্য আসছে না। কি রে কোকো, কি হয়েছে, কি খাচ্ছিস, কি কি খাচ্ছিস, কি খাচ্ছিস, কি খাচ্ছিস? সেটা খাচ্ছে ঘাসের পাতা, মুখ খোল, মুখ খোল কোকো, কোকো মুখ খোল, মুখ খোল, মুখ খোল, মুখ খোল কোকো, ভালো হবে না বলছি কোকো, ভালো হবে না। কোকো ভালো হবে না বলছি, এই দেখ কোকো, নিবি নিবি নিবি, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ, ওয়েলকাম টু সিম্পল স্টেপস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, দুর্দান্ত আছো। তো এখন একটু রেডি হয়ে গেছি, একটু বেরোবো, কারণ কোকোর ভ্যাকসিনেশন আছে আর শনিবার করে ডাক্তার কি সকালে বসে, তাই এখন ওকে নিয়ে যাবো ভ্যাকসিন দিতে। তারপরে একটু যাবো রায় স্কুলে, স্কুলে একটা ফর্ম ফিল আপ করে এসেছি, সকালবেলা গেছিলাম কিন্তু ফটোটা নিয়ে যেতে ভুলে গেছি, সেটা আবার দিতে যেতে হবে। তো পরপর অনেকগুলো কাজ, এখনও কারেন্ট নিয়ে সমস্যা চলছে। কাল তো সিএসসি থেকে এসে দিয়ে গেছে, মিটারটা করে দিয়ে খুলে দিয়ে গেছে, কিন্তু আর্থিংয়ের কাজটা এখনও কমপ্লিট হয়নি, এখনও আর্থিংয়ের কাজ চলছে। তো এখন লোডশেডিং করে রেখে ওরা কাজ করছে। তো কোকোকে নিয়ে এখন ডাক্তারের কাছে এসেছি, বাইরে দেখছি ভালোই ভিড় আছে। ভালোই লোক আসে, তারের মধ্যে নিয়ে এলাম, ওরে বাবা রে বাবা কি করছে। চুপ করা বস, ওয়েট মেশিনে বসানো হয়েছে, চুপ করে বসে থাকো। এখানে এসে পটি করে দিয়েছে, কাজের কাজ করেছে, চকচক করে ক্যালসিয়াম দিয়ে সেটাও
কানে কি নোংরা হয়েছে? নোংরা হয়েছে, ভাঙা দিয়েছে, অনেক গদ হয়েছে। আমার ইয়েতে পাঠাও, হোয়াটসঅ্যাপ পাঠাও, এই নাম্বারে পাঠাও। এই ওষুধটা খেয়ে তারপরে সিলেকশন চলছে। এই দেখো খুব গডি দেখছে। ওইটা দেখো, ওইটা দেখো, আর একটা ট্রাই হচ্ছে, দেখা যাক। অলরেডি ওর এতটাই হাইট, এরপরে যদি হিল পড়ে তো আর দেখতে হবে না। কমফর্টেবল হলে ওটা দেখতে হবে, শুধু যদি আলেকারে দেখো যেটা কমফর্টেবল সেটাই নে। কি কোনটা মনে হচ্ছে? ওটা এক সাইজ বড় পড়ে দেখ কেমন লাগে। কমফর্টেবল না, সরু বলে নেন। তাহলে ওটা এক সাইজ বড় এনেছেন? হ্যাঁ, ওই বড় থাকে। তাহলে না না এটা সাইজ না, আর আর এক সাইজ এসে বড় নেই, এসে বড় থাকে না। কিতনা সাইজ হয়? 41। তাহলে কি এটাই ফাইনাল? ফাইনাল, এটাই ফাইনাল তো। তো একটা ফাইনাল হলো। স্যার জামা কেনা হচ্ছে, পছন্দ হতে মাথা খারাপ করে দেবে। দেখি এবার কত সময় লাগে, দেখে নাও কত সময় লাগে। কি আছেন দাদা? আর কি রকম আছে? জুতো পছন্দ হয়েছে? জুতোটা পছন্দ হয়েছে? নিজে জুতোটা নিজে ক্যারি করছে, জীবনে প্রথমবার হিল কিনলাম, নিজে জুতোটা নিজে ক্যারি করছে। তোমাদের জিনিস খুব কাল বছর পর আমরা সব বয়স্ক হয়ে গেলাম, বাবার অ্যাট লাস্ট মাত্র একটা জিন্স পছন্দ হয়েছে। আর আমাদের বাবা, আর আমাদের বাবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মানে আমার যেন মনে হচ্ছে 10 ঘন্টা লেগেছে।
এখন না শার্ট বাকি টি শার্ট বাকি পছন্দ হয়ে গেছে এক চান্সে এক চান্সে তাড়াতাড়ি ফটাফট একদম 10 মিনিট লেগেছে বিশাল লাইন লাইনে দাঁড়িয়ে আছি প্রচুর লাইন শুধু কালো কালো মাথা সবারই হলো আমার এখনো কিছু ভালো দুটো কুর্তি অলরেডি হয়ে গেছে একটা কুর্তি আর এসছে প্লাস লেগিংস কিনতে বলছে আমার লেগিংসটা একটা কো কেনা হলো যাই হোক টাকা দিয়ে তো কেনা হচ্ছে পিছে দাও আমরা একটা রোবট ভ্যাকুম ক্লিনার নিয়েছি সেটা আমরা মানে আর কি আনিছি অনলাইন এখনো পর্যন্ত জানি না এর ভেতরে কি বস্তু আছে খুলে হয়তো দেখব জামা কাপড় নেই হয়তো একটা গামছা দিয়ে দিয়েছে চলো আমরাই দেখি একবার আজকে কোকোকে যখন ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম মোছার জন্য একটা এসেছিল ডোভারম্যান ও ওকে দেখে মানে চেঁচিয়ে করে দিচ্ছে কোকো আর কি আর ডোভারম্যানটা হা হয়ে গেছে মানে যে হিংস্র কুকুর সে ওকে দেখে হা হয়ে গেছে একটুখানি পুচকে ছোঁড়াকে দেখে ও একবারে বাবা রে বাবা তাকে দেখে যেন মনে হচ্ছে এখন ডোভারম্যানের দিকে ওর তেড়ে যাবে আর ডোভারম্যান হা হয়ে ওকে দেখছে পুচকের একদম রংবাজি ব্যাপারটা ব্যাপক দেখো এখন টেবিল আর কিছু না পেয়ে এখন আমাদেরকে পাচ্ছে না তো ওখানে টেবিলটা কামড়াচ্ছে এখন এই দেখ এই দেখ এই চার্জ দিতে হবে বাবা কি পরিষ্কার হবে এইগুলো দিয়ে পরিষ্কার হবে হ্যাঁ এসব ছেলে খেলা এটা দিয়ে কি হবে তোমার আর এটা কি করবে এই যে এটা ও এইটা এখানে লাগাতে হবে কি পরিষ্কার ওই বাবা ভেতরে ঢুকে যাচ্ছে ই আমার ছোটবেলা একটা আমার এখন রোবট ছিল এখানে তো খাটে রোবট ছিল এরকম হতো ঠেক কোথা ঠেকে গেলেই ফিরে আসতো এই রোবটের মতো ভাই কি পরিষ্কার করবে গো ঝাঁটাগুলো ঝাঁটাগুলো তো এই ছিল বসে নিয়ে নিচ্ছে হবে সেটি ঘুরে ফেলা হবে এখন কোকোকে দেখানো একে দেখো দেখো কাণ্ড ভাবছে এটাকে ওকে ও ভয় পাবে না ওই দেখ ভয় নেই শরীরে এই আটকে গেছে নিয়ে ওর ভয় নেই কোনো কিছু তো ভয় পায় না ডোভারম্যানকে যে ভয় পায় না ওর আবার কিসে ভয় পাবে ভয় পাচ্ছে কোথায় ভয় পাচ্ছে কোকো এটা কে কোন দেশের লোক এসছে সে কে রে পুরি বাবা রে এটা কে রে কোকো কোকোর পিপ্যাডে চলে যাচ্ছে ভাবছি এটা কি হচ্ছে ব্যাপারটা কি হচ্ছে ব্যাপারটা ওই দেখো তো লেগে যাবে ছাড়িস না এখন ভেঙে দেবে ভয় পাচ্ছে জলটা সক করছে দেখো এই এই কোকোকে ভয় পাচ্ছে কোকো ভয় পাচ্ছে কি রে ওটা কোকো ওটা কি রে কোকো বাবা
তো চলো আজকে ব্লগটাকে এখানে এন্ড করব। দুদিনের ব্লগ একসাথে দিলাম আজকে, কারণটা হচ্ছে বাড়িতে তো কারেন্টের প্রবলেমের জন্য ওয়াইফাইটাও অফ ছিল, আমি ব্লগ আপলোড করতে পারিনি দুদিন ধরে। তো দুদিনের ব্লগটা আজকে পোস্ট করলাম, চলো ও তো চলো আজকে ব্লগটাকে এখানে এন্ড করি। যদি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব। যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আমাদের চ্যানেলের নাম হচ্ছে সিম্পল স্টেপস ডেইলি ব্লগ। তো চলো আজকে ব্লগটাকে এখানে এন্ড করি। টাটা, গুড নাইট, বাই।